করে যত উদারতার সাথে নির্বাচন নিয়ে কথা বললেন আমি মুগ্ধ হলাম, কিন্তু আমি একই সাথে আপনার গোটা বিশ্লেষণটাই অত ভিতরে না যে শুধু একটা কথাই বলি, 2007-08 এর সময় যখন নির্বাচনের প্রশ্ন আসে, যে নির্বাচনের আপনি উদাহরণ দিলেন যে মাত্র 4% হেরফেরে বিএনপি বিপুল আসন নিয়ে ক্ষমতায় এসেছিল এবং আওয়ামী লীগ বিরোধী দলে বসেছিলেন, এই সময়ে তত্ত্বাবধায়ক সরকার ছিল, একটা মাত্র দাবি, আপনি এত কিছু বললেন, এত কিছু আমরা করেছি, একটা দাবি, দেশ এবং জনগণের প্রশ্ন যদি এতটাই মাথায় থেকে থাকতো, তাহলে এই তত্ত্বাবধায়ক সরকারের দাবিটা, যেটা আসলে দুইবারে অন্তত পরীক্ষিত একটা সিস্টেম, দুইবার তিনবারে এক নির্বাচন পরীক্ষিত আদালত আদালত আদালতের জনগণকে, জনগণ এবং গণতন্ত্রকে হত্যা করার কিছু নাই এখানে। সবচেয়ে বড় সত্যি কথা হচ্ছে যে আজকে যদি জাস্ট চেয়ারটা উল্টে যায়, আগামীকালকে আপনারা আবার দাঁড়িয়ে যাবেন রাস্তায় তত্ত্বাবধায়ক এবং নিরপেক্ষ সরকারের দাবিতে, এই কারণে যে বাংলাদেশে কোন সরকারই এই ধরনের আস্থা তৈরি করতে পারেনি বিরোধী দলের উপরে, বা বিরোধী দল আস্থা আনতে পারেননি যে নির্বাচন নিরপেক্ষ এবং নির্দলীয় হবে। এই জন্য যে আপনি একটা নিরপেক্ষ হবে, আপনি একটা জিনিস খেয়াল করেন যে আমরা ওই নির্বাচনের পরে স্থানীয় সরকারের কয়েকটা নির্বাচনে অংশ নিয়েছি এবং ওইখানে এমনও ঘটেছে যে আমাদের লোকজনরা, আপনি নির্বাচনের দিন পর্যন্ত যাওয়ারই প্রয়োজন নেই, আমাদের লোকজনেরা যে মানে তাদের মনোনয়নপত্র জমা পর্যন্ত দিতে পারেননি, আপা দুর্ভাগ্য হলো যে আপনি সংবিধান রক্ষা করতে যে প্রধানমন্ত্রী নিজে ক্ষমতায় থাকা অবস্থায় সাংবিধানিক একটা পদ হোল্ড করে উনি আবার পুনরায় নির্বাচিত করেছেন এবং বাংলাদেশে বোধ হয় 20 দিনের জন্য 600 পার্লামেন্টারিয়ান ছিলেন ওই সময় আগে পিছিয়ে। সাংবিধানিক জটিলতার গল্পে গেলে এটা অনেক বিশাল ব্যাপার, আমার জ্ঞানও অত নাই, কিন্তু সত্যিকার কথা হচ্ছে যে যেখানে 153টা সিট বিনা মানে প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে আসে, সেই দেশের চেয়ে গণতন্ত্রের দুর্ভাগ্য আমি অন্তত আর কোনো দেশের দেখতে পাই না। এটাকে যদি আসলে ফার্স হিসেবে ওয়ার্ড, আসলে এটা এক ধরনের তামাশা হিসেবে শব্দটা এই মুহূর্তে ব্যবহার করা যায়, কিন্তু এখন আমরা অতীতটা এখানে শেষ করি। হ্যাঁ অবশ্যই আমি নিজেও সামনের কথা বলতেই পছন্দ করি, যেটা আগামীর কথা যেটা বলছেন, যেটা গ্রহণযোগ্য নির্বাচন হবে, যেটা আমাদের একেবারে অতি সাম্প্রতিক অভিজ্ঞতা, সেটাও সেটাও তো সুখকর না। এটার পরে আপনি যতই বলেন না কেন একটা রূপরেখা অবশ্যই আমি আশা করছি যে অত্যন্ত গ্রহণযোগ্য এবং লিবারাল একটা রূপরেখাই মাননীয় চেয়ারপারসন আজকে উপস্থাপন করবেন, এবং আমি একই সাথে নাজমা আপা যেইভাবে যেই আশাবাদ নিয়ে এবং এত সুন্দরভাবে বললেন, ঠিক একইভাবে দলীয় ওই মানে দৃষ্টিভঙ্গিটা আমি আপনার দলের কাছ থেকে আশা করছি, আমরা সবাই, শুধু আমি না জাতি। কারণ হচ্ছে যে আপনি দেখেন এত দুর্ভাগ্যজনক একটা অবস্থায় আমরা আজকে দাঁড়িয়ে আছি। আমি মনে হয় যে 11ই নভেম্বর একটা ছোট কথা কোট করতে চাই প্রথম আলো থেকে, যে আমাদের দেশে সারা বিশ্বের প্রায় 650 ছেলেমেয়ের উপরে, মিলেনিয়াম জেনারেশন যারা, তাদের উপর একটা সার্ভে করা হয়েছিল, এরা বিশ্ব নিয়েও ভেবেছে, বাংলাদেশ নিয়েও ভেবেছে। আমি শুধু বাংলাদেশ নিয়ে ভাবনাটা আপনাকে বলতে চাই যে সরকারের জবাবদিহিতা এবং স্বচ্ছতা নিয়ে তাদের মধ্যে প্রশ্ন আছে 60%, রাজনৈতিক স্বাধীনতা নাই বলছে 41%, আপনার সুরক্ষা নিরাপত্তার ঘাটতি এটাও বলছে 34-35%, তারপরে নেতাদের যেসব কাজ তাদেরকে হতাশ করে এখনকার বর্তমান রাজনৈতিক নেতাদের, সেখানে ক্ষমতার অপব্যবহার বলছে 75%। আপনি যে নতুন প্রজন্ম, আপনার আমরা যাদের আসলে ভোটার বলছে, যারা আগামীতে আমাদেরকে রিপ্লেস করবে, আপা তাদের সামনেই তো আমরা এমন কোনো উদাহরণ রাখতে পারিনি যে গণতন্ত্রটাকে তারা টেনে নিয়ে যাবে। এখানে আমরা যেটা আসলে আপনি যদি দেখেন যে যেই ধরনের ট্রেন্ড তৈরি হয়েছে গণতন্ত্র মুখে বলে আপনি সব অর্থেই স্বৈরতান্ত্রিক যে কার্যক্রম পরিচালিত হয় যেখানে, সেখানে আসলে আপনি এটা আশা করাটাও অন্যায় যে পরবর্তী প্রজন্ম একটা সুস্থ সুন্দর গণতন্ত্রের দিকে আসবে। কাজেই রূপরেখা আজকে বেগম খালেদা জিয়া একটা উপস্থাপন করবেন, আপনারা সেটা আপনাদের দলের পক্ষ থেকে আশা করা যায় যে সেখানে এটার মানে আজকে যেটা উপস্থিত করা হবে এটা কংক্রিট তা কিন্তু নয়, এটা কিন্তু আলাপ আলোচনার একটা কেবল, এবং শুধু আওয়ামী লীগ বিএনপি না, এখানে অংশগ্রহণ আওয়ামী লীগ বিএনপির কথাটা চলে আসে জিল্লুর রহমান ভাই, কারণ হচ্ছে এটা দুইটা বড় দল বলে, অবশ্যই এখানে আর বাকি যে দলগুলো আছে সেগুলোর অংশগ্রহণও প্রয়োজন, এবং একই সাথে এবং শুধু রাজনৈতিক দল না, রাজনৈতিক দলের বাইরে সুশীল সমাজ আছেন, অন্যান্য আরো অনেক